বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে তোমরা দেখবে কাক মানব গল্পটির অষ্টম পর্ব। দেশের মধ্যে বিদ্যুৎ সংকট বেড়েই চলেছে। হঠাৎ করেই একের পর এক বিকল হয়ে পড়েছে দেশের বৈদ্যুতিক প্লান্টগুলো। কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ভয়াবহ এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ। বিস্তারিত রয়েছে খবরের পরের অংশে। শুরু হয়েছে পিটারের খেল। এবার পৃথিবীর মানুষ খুঁজে নেবে তাদের নতুন নেতা পিটারকে। কিন্তু পিটার, বিদ্যুতের সাথে পৃথিবীর নেতা হওয়ার সম্পর্ক কি? বিদ্যুৎ হলো সব থেকে প্রয়োজনীয় শক্তি। বিদ্যুতের সাহায্যে চলে কলকারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সব কিছুই। বিদ্যুৎ নেই তো পৃথিবী অন্ধকার। পিটার, আমি বুঝতে পেরেছি। একদিকে বিদ্যুতের জন্য হাহাকার, আরেক দিকে এই নিউ ওয়েভ রোবট সজীব কোন দিকে যাবে? হে 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 পিটার, ইউ আর রিয়েলি জিনিয়াস। নিউ ওয়েভ রোবট, যাও তোমার খেল শুরু করো। ওদিকে সজীব এবার যেভাবেই হোক পিটারকে পরাজিত করতে চায়, আর সেই সাথে প্রফেসর চৌধুরীকে মুক্ত করে ডিফিউজ করতে চায় পিটারের নিউ ওয়েভ টেকনোলজিকে। ওদিকে পিটারের নিউ ওয়েভ রোবট এবারে হামলা করেছে শহরের সব থেকে বড় বৈদ্যুতিক প্লান্টে। ইমার্জেন্সি সিগন্যাল, আবার কি হলো? সজীব, পিটারের রোবট আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করেছে। জলদি সেখানে যাও আর ওই রোবটকে থামাও। একবার ওই পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ঘটলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে, সেই সাথে মারা পড়বে লাখ লাখ মানুষ। ঠিক আছে মেয়র আঙ্কেল, আমি সেখানে যাচ্ছি। এরপরে সজীব তার সুপার বাইকের গতিপথ বদলায়। সজীব এবারে রওনা দেয় পারমাণবিক সেই বৈদ্যুতিক প্লান্টের দিকে, যেখানে রয়েছে পিটারের নিউ ওয়েভ রোবট। ওদিকে নিউ ওয়েভ রোবটকে রুখতে সেখানকার নিরাপত্তা বাহিনী প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু সেই রোবটের পাওয়ারের কাছে তারা কোনোভাবেই টিকতে পারছিল না। পিটারের রোবট পারমাণবিক চুল্লির দিকে এগোতে থাকলো। নিরাপত্তা বাহিনী প্রাণপণ চেষ্টা করতে লাগলো যাতে ওই পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি না হয়।
সজীব এসে গিয়েছে। সজীব, যেভাবেই হোক এই পারমাণবিক চুল্লিকে রক্ষা করতে হবে, নইলে এর তেজস্ক্রিয়তায় শহরের সবাই মারা পড়বে। আমি এই পারমাণবিক চুল্লিকে রক্ষা করতে এখানে এসেছি। সজীব, এখানে লড়াই করা খুবই ঝুঁকিপূর্ণ, সবার আগে এই রোবটকে এখান থেকে বের করো। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু সেটা কিভাবে? সজীব কিছুক্ষণ চিন্তা করলো। ইয়েস, আইডিয়া, এখন আমার ম্যাজিক্যাল গারের সাহায্য দরকার। এরপরে সজীব তার ঘড়িতে চাপ দিয়ে ম্যাজিক্যাল গারকে ডাক দেয়। ওকে সজীব, জলদি উঠে পড়ো। ম্যাজিক্যাল কার, এই রোবটের আক্রমণে পারমাণবিক চুল্লি খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। যেভাবেই হোক এই রোবটকে এখান থেকে সরিয়ে নিয়ে ধ্বংস করতে হবে। ওকে সজীব, তবে তোমাকে এই চুল্লি থেকে নিরাপদ দূরত্বে যেতে হবে। আমিও সেটাই ভেবেছি। ওকে সজীব। সজীব পিটারের সেই নিউ ওয়েভ রোবটের সাথে একটা চালাকি করলো। সজীব রোবটের আক্রমণ থেকে পালিয়ে যেতে লাগলো, আর পিটারের রোবট সজীবকে ধাওয়া করতে লাগলো। ম্যাজিক্যাল কার, দারুণ! আমরা ওই রোবটকে চুল্লি থেকে নিরাপদ দূরত্বে নিয়ে এসেছি। কিন্তু সজীব, রোবটের আক্রমণে আমার পাওয়ার ডাউন হতে শুরু হয়েছে, দ্রুত কিছু করো। ওকে ম্যাজিক্যাল কার। এরপরে সজীব কিছুটা দূরে দেখতে পায় ডালপালা আর লতা ঝোলানো কয়েকটা গাছ। ম্যাজিক্যাল কার, ওই গাছগুলোর ভিতর দিয়ে চলো। ওকে সজীব। এরপর সজীব তার ম্যাজিক্যাল কার থেকে নেমে পড়ে। ম্যাজিক্যাল কার, লেটস ডু প্ল্যান এ। ওকে সজীব, গো ফর ইট। পিটারের রোবট সজীবকে ভেবে ম্যাজিক্যাল কারের পিছনে ছুটতে থাকে। আসলে সজীব সেখানে একটা চোরাবালি দেখতে পাচ্ছিল, আর তাই সজীব পরিকল্পনা করছে পিটারের রোবটকে এই চোরাবালিতে ডুবিয়ে দেবে। অবশেষে সজীবের পরিকল্পনা সফল হয়। পিটারের নিউ ওয়েভ রোবট চোরাবালিতে আটকা পড়ে। নিউ ওয়েভ রোবট যতই সেখান থেকে ওঠার চেষ্টা করছিল, ততই দ্রুত চোরাবালির নিচে তলিয়ে যাচ্ছিল। এবার আটকা পড়েছ তো সজীব, সত্যি এটা দারুণ ছিল।
সজীব। মেয়র আঙ্কেল, এই দেখুন পিটারের রোবট। সজীব, আমি এই পারমাণবিক চুল্লি নিয়ে সত্যিই খুব ভয়ে ছিলাম। ভেবেছিলাম আজকে বুঝি আর রক্ষে নেই। মিস্টার মেয়র, সজীব থাকলে আমাদের কোনো চিন্তা নেই। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। কি হতে চলেছে পরের পর্বে জানতে চাইলে দেখতে হবে কাকমানব গল্পটির 10ম পর্ব। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, সেই সাথে শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় বন্ধুরা, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। বাই বাই।